নয়নকে 12 লাখ টাকা কে দিয়েছে, কোথা থেকে পেলো এই টাকা, আজ হবে এটা নিয়ে আলোচনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার ফ্রম কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নয়নকে 12 লাখ টাকা কে দিল, নয়ন থেকে নয়ন বন্ড তাকে কে বানালো, বরগুনায় 007 গ্রুপের আবিষ্কার আবির্ভাব কোথা থেকে ঘটল, নয়নের মার এবং গোটা বাঙালির জাতির এই প্রশ্নগুলো আজও কিন্তু আমরা উত্তর খুঁজে পাইনি। তাই এগুলো নিয়ে কথা আমাদের ভেতর বারবারই ঘুরছে। আজকের এই ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রয়েছে। প্রথমে বলছি, রিফাত হত্যার আসামি মিন্নি, যাকে আমরা সন্দেহ করছি এবং বিভিন্ন ভিডিও ফুটেজে আমরা যা তার কীর্তিকলাপ দেখে আমরা কিন্তু তাকে সন্দেহ করছি, আসামি মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছেন বরগুনার দায়রা জজ আদালত। বেলা 12:30টার দিকে আদালত আবেদনটি গ্রহণ করেন এবং 30 তারিখে তার শুনানি দেয়া হবে। রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে মিন্নি এখন কারাগারে আছেন। প্রথমে বন্ধুরা, আমরা সবাই জানতাম এই হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী মিন্নি, এবং মিন্নি তার স্বামীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। কিন্তু পরে ধীরে ধীরে আমরা তার বিভিন্ন কুকৃতি জানতে পারি এবং রিফাতের বাবা সংবাদ সম্মেলনে মিন্নির কথাই বলে এই হত্যাকাণ্ডে মিন্নি সম্পৃক্ত। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। 16 জুলাই মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ এবং রিফাত মামলায় এ পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং গ্রেপ্তার হওয়া 15 জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিচার কোথায়? গত 2 জুলাই সাব্বির আহমেদ নয়নকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নয়নকে মারা হয়। এর পিছনে রয়েছে কিন্তু অনেক বড় চক্রান্ত। কিন্তু একটি বিষয় বুঝতে পারছি না, মামলার এজাহারভুক্ত 12 আসামির ভিতরে এখনও 4 জনকে গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা হয়নি এখনও 4 জনকে? বন্ধুরা, নয়নের বাড়ি থেকে মিন্নির অনেক কিছুই পাওয়া গেছে, লিপস্টিক, চুড়ি আরও ইত্যাদি ইত্যাদি ঘনিষ্ঠ মুহূর্তে কিছু ছবিও পাওয়া গেছে। এই নয়ন এরকম একজন ছিল যে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে এবং এক একজনকে ব্ল্যাকমেল করেছে, হয়তো মিন্নিকেও নয়ন ব্ল্যাকমেলই করেছিল। এবং নয়নের বাড়িতে যেই চিরুনি পাওয়া গেছে এবং সেই চিরুনির ভিতরে যে চুল পাওয়া গেছে, সেই চুল ডিএনএ টেস্টের জন্য সেলের কাছে দেয়া হয়েছে। খুব শীঘ্রই সেই রিপোর্ট চলে আসবে, তখন প্রমাণ হয়ে যাবে সব আসলে কি ছিল তাদের ভেতরে। হয়তো ভেঙে যাবে অনেকেরই ভুল ধারণা, হতে পারে আবার সব কিছু সঠিক। পুলিশ বলেন, মিন্নি যেহেতু নয়নের সাথে বিয়ের বিষয়টি বারবারই অস্বীকার করে আসছেন, তাই কিছু প্রমাণের প্রয়োজন। কি বলেন? আমরা কিন্তু অনেকগুলো প্রমাণ দেখেছিলাম এর আগে। কিন্তু বন্ধুরা, আমাদের সকলের প্রশ্ন একটাই, নয়ন এবং মিন্নির সম্পর্ককে কেন বারবার তদন্ত করা হচ্ছে? আসামি তো আরও আছে, তাই না? নয়ন এবং মিন্নি ছাড়াও তো আরও কত প্রশ্ন আমাদের রয়েছে। নয়নে 12 লক্ষ টাকা কোথায় পেল, নয়ন বন্ড কীভাবে বন্ড হলো, 007-এর উৎপত্তি কোথা থেকে, কারা এর হেড? নয়নের মা অলওয়েজ বলতেছে একটি প্রভাবশালী মহল আমার ছেলেকে মেরে ফেলেছে ষড়যন্ত্র করে, হয়তো তাদের কোনো কুকৃত্যে আমার ছেলে ফাঁস করে দিত, তাই তারা ভয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। এই নয়নকে মারার পিছনে রয়েছে অনেক রহস্য, অনেক রহস্য। এই নয়ন জানতো অনেক কিছুই, অনেক কিছু জানতে এই নয়নেই। সো বন্ধুরা, একটি কথা, আমরা আসামিদের সাজা চাই, সাজা চাই। শুধু নয়ন আর মিন্নি, আর নয়ন আর মিন্নি এই কথা না, শুধু মিন্নিকে দোষারোপ করলে হবে না, সবার সাজা চাই, একে একে সবার সাজা চাই। যেই 15, 16, 17, 18 জন ছিল সবার সাজা চাই। সো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর আওয়ার নেক্সট ভিডিও। টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।